একদিকে রোদের প্রখর তাপ, তার উপর হাসফাস করা আবহাওয়া, একেবারে নাজেহাল হওয়ার জোগাড়। তবে এই গরমে তো আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে আয়েস করছি, কিংবা শরীর ঠান্ডা রাখার মতো নানা রকম খাবার খাচ্ছি। তবে আলিপুর চিড়িয়াখানায় একেবারে জামাই আদরে মুড়ে রাখা হয়েছে বন্য পশুদের। দারুণ আছে বাঘ, সিংহ, হাতি কিংবা অন্যান্য পশুরা। এই গরমে তাদের সুস্থ রাখতে স্বাস্থ্যপ্রদ খাদ্য তালিকা তৈরি করা হয়েছে। প্রত্যেকবারের মতো যেমন আমাদের পাখি প্রথমে বলি, যে পাখি যেগুলো আছে গরমে খোদ রসিত হয়, সেই জন্য প্রত্যেক পাখির ঘরে স্প্রিংলার লাগানো আছে। সকালে আমরা বৃষ্টি ঝর্ণার মধ্যে জল দিই। এছাড়া পাখির কিছু পাখির উপরে শেড দেওয়া হচ্ছে, আর কিছু পাখির সকালে চান করানো, যেমন এমু, অস্ট্রিচ, ক্যাজুয়ারি, এগুলো সকালে চান করানো হয়। এছাড়া ক্যাঙ্গারুর ঘরে কুলার লাগানো আছে, কারণ টেম্পারেচার সহ্য করতে পারে না। এছাড়া অন্যান্য অ্যানিমেলের ঘরে আমরা ফ্যান লাগিয়েছি। সাপের ঘরে স্প্রিংলার লাগানো আছে, যে সকালের দিকে আমরা 10-15 মিনিট করে স্প্রিংলার চালাই যাতে ঠান্ডা থাকে। এছাড়া খাওয়ার কিছু পরিবর্তন করা হয়েছে, যেমন ভালুককে আমরা দই ভাত খাওয়াই, শিম্পাঞ্জিকে লস্যি দেওয়া হয় গরমে। এছাড়া ফলে জলের পরিমাণ বেশি আছে, যেমন তরমুজ, শসা ইত্যাদি বানর এবং অন্যান্য পাখিদের দেওয়া হচ্ছে। বাঘ, সিংহ যারা মাংস খায় তাদের মাংসের পরিমাণ আমরা শীতকালের তুলনায় কম দিই, 1-1.5 কেজি করে, কারণ গরমে হজমের সমস্যা হয়। এছাড়া আমরা যেটা করছি, যে বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে আমরা ওআরএস দিচ্ছি যাতে ডিহাইড্রেশন কম হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিমধ্যে পশুদের খাদ্য তালিকা বদলানোরও ব্যবস্থা করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বাঘ, সিংহের নিত্যদিনের খাদ্য তালিকা থেকে আপাতত বাদ পড়েছে মাংস। তবে কেবলমাত্র বাঘ, সিংহই নয়, আলিপুর চিড়িয়াখানায় অন্যান্য পশুদেরও নিত্যদিনের খাদ্য তালিকা থেকে বাদ পড়েছে তাদের পছন্দসই খাবার। প্রতিদিন দেওয়া হচ্ছে ভিটামিন জাতীয় খাবার, ফলমূল, সাথে থাকছে ওআরএসও। পশুদের আপাতত স্বস্তি দিতে বিশেষ করে সাপ এবং পাখিদের জন্য বিশেষ কুলারের ব্যবস্থা করা হয়েছে, আসছে বিশেষভাবে শেডের ব্যবস্থা। এই প্রখর গরমের মাঝেও আবহাওয়াকে তুড়ি মেরে কলকাতা সহ দূর দূরান্ত থেকে বহু পর্যটক এসেছেন চিড়িয়াখানায় ঘুরতে। কেউ দেখার সুযোগ পেয়েছেন বাঘ, সিংহ, হরিণ, কুমির, আবার কারোর ভাগ্যে কয়েক রকমের পাখি, জিরাফ, বানর কিংবা সাপ, হরিণ ছাড়া আর তেমনভাবে কোনো পশুর খুব একটা দেখা মেলে। আলিপুর জু দ্য বেস্ট আছে, কিউকি এনিমাল কে লিয়ে বহুত জ্যাদা সংরক্ষিত কিয়া গয়া হ্যায়, কিউকি পর্যাবরণ কে লিয়ে মতলব জো ভি হামারে ইয়াহাঁ জানওয়ার হ্যায় জো বিলুপ্ত হো রহে হ্যায় উনকে লিয়ে মতলব কাফি আচ্ছা সংরক্ষণ দিয়া গয়া হ্যায় না, তো উনকো সংরক্ষিত করকে ইয়াহাঁ রাখা গয়া। জেসে আপকা সুন্দরবন ডেল্টা মে কই এসে প্রজাতিয়াঁ হ্যায় জো কি বিলুপ্ত হো রহি হ্যায়, ঠিক, তো উনকে লিয়ে ইয়ে সব কিয়া গয়া হ্যায়। এই গরমে একটু ছেলেকে নিয়ে এসেছি, ছেলে বলছিল যে যাই, বাড়িতে থাকলেও গরম, ছুটি পাই না, আমি ছুটি করলাম ছেলেটার জন্য, যে আমি এখানে এসে চিড়িয়াখানা যদি ঘোরাই। অনেক কিছুই পরিবর্তন হয়েছে দেখছি তো অনেক, তখন একবার ছোটবেলায় এসেছিলাম অতটা মনে পড়ে না, বাট এসেছিলাম, এখন এই এসেছি বড় হতে একবারে গেলাম। গ্রীষ্মের এই প্রখর দাবদাহে বন্য পশুদের একটু স্বস্তি দিতেই এইভাবে নিত্যদিনের খাদ্য তালিকা মেনে চলা হচ্ছে। আপাতত গরম না কমলে এই সমস্ত খাবারের তালিকায় বহাল থাকবে এখানকার পশুদের। আলিপুর থেকে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সাথে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, নিউজ বর্তমান 24x7।